बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। आमार छोट्ट सोनामणिरा, इनशाल्लाह तुम्हरा सबाई भालो आछो। आमिओ आल्लाहर अशेष रहमते भालो आछि। आमि मोशम्मद खदिजा खातुन लिलि, सिनियर शिक्षक, सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज, राजशाही। आमार सोनामणिरा, गत क्लासे आमि एकटा रचना पढ़िएछिलाम। रचनाटार नाम छिल कि? हाँ, आमादेर देश, ताई ना? आमादेर देश रचना पढ़िएछिलाम। रचनार थेके आमि पढ़िएछिलाम जे भूमिका, अवस्थान ओ आयतन, ताई ना? अच्छा बोलो देखी, भूमिकाटा केउ एकजन बोलो देखी, मने आछे कि ना? अनेक अनेक धन्यवाद। कि बोलेछिलाम जे भूमिकाते जे बांग्लादेश आमादेर जन्मभूमि, 1971 साले 16 डिसेम्बर मुक्तिजुद्धे विजय लाभ करे स्वाधीन हय ए देश, ताई ना? तारपरे बोलेछिलाम अवस्थान ओ आयतन, ताई ना? बांग्लादेशेर अवस्थान ओ आयतन। अच्छा बांग्लादेशेर पूर्व दिके कि आछे बोलेछिलाम, देखो तो कि बोलेछिलाम पूर्व दिके? पूर्व दिके हाँ, ভারতের আসাম, ত্রিপুরা ও বার্মা। অনেক অনেক ধন্যবাদ। এবার বলো উত্তরে কি ছিল, বাংলাদেশের উত্তরে কি আছে? উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয়। অনেক অনেক ধন্যবাদ। এবার পশ্চিম দিকে কি আছে? পশ্চিম দিকে হ্যাঁ, পশ্চিম দিকেও তাই যে ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয়। এবার দক্ষিণে কি আছে? হ্যাঁ, মায়ানমার ও বঙ্গোপসাগর। অসংখ্য ধন্যবাদ। এই তো সোনামণিরা, তোমরা শিখে ফেলেছ যে বাংলাদেশের অবস্থান ও আয়তন, তাই না? আয়তন কত বলো তো? হ্যাঁ, 147,570 বর্গ কিলোমিটার। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা আমাদের দেশের পরবর্তী যে প্যারাগুলো আছে সেগুলো একটু জেনে নিব। তাহলে দেখো যে আমাদের দেশের देश रचना थे के आम्रा आज के शिखब कि जे जनसंख्या। प्रथमे आम्रा शिखे निब आज के जनसंख्या। एर आगे आम्रा भूमिका शिखेछी, अवस्थान आयतन शिखेछी। ताहले बांग्लादेशेर जनसंख्या आज के आम्रा जेने निब। बांग्लादेशेर जनसंख्या होच्छे देखो, এদেশে জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,084 জন লোক বাস করে। জনসংখ্যা কত? 16 কোটি, প্রায় 16 কোটি। তার আবার বলছি, এদেশে জনসংখ্যা প্রায় 16 কোটি, আর প্রতি বর্গ কিলোমিটারে ১,048 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। আমি আবার বলছি জনসংখ্যা নিয়ে, এদেশে জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশে জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,084 জন লোক বাস করে। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে এ পৃথিবীতে এর স্থান সপ্তম। পৃথিবীতে এর স্থান সপ্তম। আচ্ছা আমি আবার বলছি, এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1,048 জন ১,084 জন লোক বাস করে। এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1,084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1,084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। পারবে না সোনামণিরা? আচ্ছা বলো দেখি জনসংখ্যা নিয়ে। হ্যাঁ, এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি।
এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম, তাই না? তাহলে জনসংখ্যা আমরা কি লিখব? দেখো যে এদেশের জনসংখ্যা কত বললাম, হ্যাঁ প্রায় 16 কোটি, তাই না? ধন্যবাদ, 16 কোটি। তারপর এদেশের প্রতি বর্গ কিলোমিটারে, এদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? 1000, হ্যাঁ সুন্দর হয়েছে, 1084 জন লোক বাস করে, তাই না? 1084 জন লোক বাস করে তারপরে কি আছে? জনসংখ্যার দিক থেকে এদেশের কততম স্থান? সপ্তম স্থান, তাই না? জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম, তাই না? পৃথিবীতে এর স্থান কত? সপ্তম। এই তো হয়ে গেল জনসংখ্যার বিষয়টা, তাই না? যে এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি, এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন লোক বাস করে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। এবার দেখো আমরা ভাষা পড়ব। ভাষা আমাদের কি? বাংলা ভাষা, তাই না? তাহলে দেখো যে বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ সহ পৃথিবীতে প্রায় 30 কোটি লোক এ ভাষায় কথা বলে। তাহলে দুইটা বাক্য এখানে দেখো ভাষা সম্পর্কে লেখা আছে, যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি লোক এ ভাষায় কথা বলে। পারবে না সোনামণিরা? আমি আবার বলছি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এ ভাষায় কথা বলে। এবার বলো দেখি ভাষা সম্পর্কে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এ ভাষায় কথা বলে। তাহলে দেখো যে আমি ভাষা লিখে দিচ্ছি, যে ভাষাতে কি আছে? ভাষা লিখব যে বাংলা, আমাদের মাতৃভাষা, তাই না? বাংলা আমাদের মাতৃভাষা। তারপর বাংলাদেশ সহ, তাই না? বাংলাদেশ সহ, পৃথিবীর প্রায় তিরিশ কোটি মানুষ, এ ভাষায় কথা বলে, তাই না? আবার বলছি যে ভাষা কি? যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এ ভাষায় কথা বলে। এবার দেখো যে পরেরটা কি বলছে, যে অর্থনৈতিক অবস্থা। আমাদের অর্থনৈতিক অবস্থা কি? কৃষি নির্ভর, তাই না? তো বাংলাদেশ উন্নয়নশীল দেশ,
উন্নত না কিন্তু উন্নয়নশীল দেশ। হ্যাঁ, আমরা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছি যাচ্ছি, সেজন্য বলছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর, তাই না? আমরা কৃষির উপরে বেশিরভাগ নির্ভরশীল, সেজন্য বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। আবার বলছে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা বলছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর। এবার বলো দেখি অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর, তাই না? অর্থনৈতিক অবস্থাতে আমরা এটা লিখব যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর। কেমন? তাহলে সোনামণিরা আমরা আজকে পড়লাম তিনটা প্যারা, যে জনসংখ্যা, এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, 1,084 জন লোক বাস করে, তাই না? জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। এই তো হয়ে গেল জনসংখ্যা। এবার বলছে ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এ ভাষায় কথা বলে, এটা একটা হয়ে গেল। তারপরে বলছে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর। তাহলে বাবু সোনারা, তোমাদের আর এই রচনাতে যে অংশটুকু পড়ালাম, এখানে আর সমস্যা আছে? খুব ভালো কথা, সমস্যা নেই। এইবার আমি বাড়ির কাজ দিব, তোমরা লিখে খাতাটা পোস্ট করবে, কেমন? তাহলে ঝটপট সবাই বাড়ির কাজ লিখে ফেলো, ডায়েরি বের করো। তাহলে দেখো আমি বাড়ির কাজে দিলাম, বাড়ির কাজে দিলাম কি, জনসংখ্যা, জনসংখ্যা আর ভাষা, আরেকটা লিখবা অর্থনৈতিক অবস্থা। অবস্থা খুব সুন্দর করে লিখে খাতাটা পোস্ট করবে, কেমন? আর নিজেদের প্রতি যত্ন নিবে, বাড়ির ছোটদেরকে, ছোটদেরও খেয়াল করবে। আর কি, মোবাইল বেশি কাছে রাখা যাবে না, ক্লাস করবে তারপর বাবা মার হাতে দিয়ে দিবে, কেমন? তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।